জ্যাকসন হাইটস এলাকাবাসী ও বন্ধু মহলের আয়োজনে নিউ ইয়র্কের সকলের পরিচিত অকাল প্রয়াত তৈমুর রহমান চনির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় 26 অক্টোবর সোমবার জ্যাকসন হাইটসের পালকি পার্টি হল মিলনায়তনে দোয়া মাহফিলে উপস্থিত হয়েছিলেন সকল শ্রেণী, পেশা, দল ও মতের প্রবাসীরা। বিস্তারিত দেখুন রিপোর্টে। সংগঠনের সভাপতি শাকিল মিয়ার পরিচালনায় অকাল প্রয়াত তৈবুর রহমান টনির প্রতি শোক জ্ঞাপন করে স্মৃতিচারণ করেন জ্যাকসন হাইটস এলাকাবাসীর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমি, সংগঠনের উপদেষ্টা মীর নিজামুল হক, বব দেবাশিস দাস, মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, মহিউদ্দিন দেওয়ান, সাখাওয়াত বিশ্বাস, সোহেল গাজী, সাংবাদিক ইস্তিয়াক রূপু, আকবর, হায়দার কিরণ, নিহার সিদ্দিকী, শাহাদাত হোসেন সহ অন্যরা। বক্তারা বলেন, সকলের প্রিয় টনি ছিলেন একজন সফল ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক কর্মী, নাট্য অভিনেতা, সমাজকর্মী। কমিউনিটির যে কোনো প্রয়োজনে তিনি ছিলেন সকলের বন্ধু। সদা হাস্যোজ্জ্বল টনির এই অকাল প্রয়াণ যেন সকলকে কাঁদিয়েছে। হল ভর্তি প্রবাসীরা সকলেই এক বাক্যে তাই বলে গেলেন। সত্যতা ছিল, আমরা যাকে হারিয়েছি সে আর কেউ নয়, আমাদের প্রিয় ভাই তৈবুর রহমান টনি। যার বিচরণ ছিল খেলার মাঠ থেকে শুরু করে সমাজকর্মের প্রতিটা স্তরে। শোক ও স্মৃতিচারণ শেষে দোয়া মাহফিলে যোগ দেন আগত সকল প্রবাসীরা। দোয়া মাহফিল পরিচালনা করেন ইমাম কাজী কাইয়ুম। উল্লেখ্য, ঢাকার জিগাতলার বাসা থেকে পুলিশ 25 অক্টোবর শনিবার তার মরদেহ উদ্ধার করেছে। তার অকাল ও আকস্মিক মৃত্যুর খবরে তৎক্ষণাৎ কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায়। তৈবুর রহমান টনির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন শোক জানিয়েছেন। শোক প্রকাশ করা হয়েছে বাংলা চ্যানেল পরিবারের পক্ষ থেকেও। খায়রুন তাসনিম জর্জিয়া, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।